আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাগন বাগান তো আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ ড্রাগন হয় তো আজ আমি সেটা দেখতে এসেছি এবং আপনাদের অবশ্যই দেখাবো তো এক ভাই বলেছিল একটি ড্রাগন বিষয়ে ভিডিও তৈরি করার জন্য তো আমার ছাদ বাগানে আমি ড্রাগন লাগাইনি কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণ ড্রাগন হয় তারপরেও আমি সাতবাগানে একবার লাগিয়েছিলাম দুইটা ড্রাগন গাছ তবে খুব একটা ভালো ফলন না হওয়ায় আমি গাছগুলোকে উঠায় ফেলেছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ড্রাগন চারপাশে হয়েছে এবং যারা ঝিনেদা জেলা থেকে ভিডিওগুলো দেখছেন এবং যারা বাগানে অথবা মাটিতে ড্রাগন লাগাতে চাচ্ছেন তবে ড্রাগন গাছের ভালো জাতের চারা খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ইনবক্সে কমেন্ট করতে পারেন এবং দেখেন প্রচুর পরিমাণ ড্রাগন এখানে চারা কিন্তু এগুলো থেকেই তৈরি করা হয় এবং দেখেন যে চারাগুলো অলরেডি তৈরি করার জন্য প্রসেসিং চলছে সেগুলো দেখেন মাটিতে কিন্তু পুঁতে রেখেছে এগুলো পরবর্তীতে নতুন বাগানের করার জন্য কাজে লাগবে এবং দেখেন কত পরিমাণ চারা বা গাছ এখানে কেটে বাদ দেওয়া হয়েছে এগুলো থেকেই কিন্তু পরবর্তীতে চারা তৈরি করা যায় এবং যারা নার্সারিতে গাছ বা এই ড্রাগন চারা বিক্রি করছে তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় এবং এখান থেকে মাটিতে পুঁতে বা মাটিতে চারা তৈরি করে একটি চারার দাম একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করছে তো যারা এক থেকে দুইটা চারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নার্সারি থেকে কিনতে পারেন তবে যারা একাধিক চারা লাগাতে চাচ্ছেন ছাদ বাগানে হোক বা মাটিতে হোক অবশ্যই এখান থেকে কিনতে পারেন এবং ফিরি ফিরি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ড্রাগন চারা আপনারা নিতে পারেন তবে যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের মাপ চাই তাদের ক্ষেত্রে পাঠানো সম্ভব হবে না তবে যারা এখানে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফ্রি যত ইচ্ছা তত নিতে পারেন তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই